জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রাইভার, স্পেনিয়েল, হাস্কি, বিগল, কুন্টু এরিক, কুন্টু সাবো, কুকুরলৈ সিলসিলাত আয়োজন করা হয়েছে এক বিশাল ডগ শো। সাধারণ মানুষেও বিভিন্ন বিদেশী জাতের ডগি চাবলেও গোট খায়। ইয়ার উপরও বেলেগ কেটেগরিত পোহনীয়া কুকুরের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাত বিভিন্ন জাতের পোহনীয়া কুকুরে অংশগ্রহণ করে। জার্মান শেফার্ডর পৰা আরম্ভ করে স্পেনিয়েল, হাস্কি, ডবারম্যান, ল্যাব্রাডর, বিগল, গোল্ডেন রিট্রাইভার, পুডল, আলাস্কান আর অন্যান্য ভারতীয় জাতীয় পোহনীয়া এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করে। সিলসিলাত অনুষ্ঠিত হয় ইউনিক কেনেল সোসাইটির অষ্টম বার্ষিক পেট ফেস্টিভেল। সার্কিট হাউস রোডর বিপিন চন্দ্রপাল সভাস্থলীত আরম্ভ হয় এই পেট ফেস্টিভেল। সিলসিলাত এই প্রথমবার ডে নাইট ডগ শো অনুষ্ঠিত হয়। এবার ডগ শো তিনটা কেটেগরিত অনুষ্ঠিত হয়েছে। মিউজিক্যাল চেয়ার শাখাত সরু কুকুরে অংশগ্রহণ করে, হার্ডল রেসত অংশ লয় মজলিয়া আর ডাঙর কুকুর, তদুপরি এটা রেম শো আছিল। প্রতিযোগিতাত প্রায় ১০০টা কুকুরে অংশগ্রহণ করে। লগতে দিনটুত আটাইতকৈ ডাঙর আকর্ষণ আছিল বিএসএফর পোহনীয়া কুকুরের প্রদর্শন। অতিথিসকলক ফুল উপহার দিয়ার উপরও কেইবাটাও কুকুরে স্বচ্ছ ভারত অভিযান, আইডি, এক্সপ্লোজিভ ডিটেক্ট, বিভিন্ন খেল আদি প্রদর্শন করে। আপনা কার্য নিভা রই হ্যাঁ এক বিশেষ বাত হম আপনার বতানা চাহেঙ্গে কি জব ভি সার্বজনিক স্থানো পর বহুত বড়িয়া বহুত বড়িয়া হৌসলা বড়াইকে চিরাগ দেব্র মিডিয়াম লার্জ স্মল ব্রিডের জন্য হার্ডল রেস হয়, র্যাম্প ওয়াক হয় মিডিয়াম লার্জ স্মল জায়ান্ট ব্রিডের জন্য, 100 হতে পারে, আমি এক্সাক্ট কাউন্টটা বলতে পারছি না। দু বছর আমরা করতে পারি না এই নানান কারণে, আগামী বছর আবার করার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতার দরকার, সবাই থাকবে, এটা ওপেন শো, সব ব্রিডের ডগসকে অ্যালাউ করা। এটা বিশেষত্ব হলো আমরা লোকাল ডগসকে এনকারেজ করার জন্য এই শোটা করি। চ্যাম্পিয়নশিপ শো লোক বাইরের থেকে ডগস নিয়ে আসে, পার্টিসিপেট করে চলে যায়, শিলচরে কেউ কম্পিট করতে পারে। এই শোর বিশেষত্ব হলোই শিলচরের লোক কম্পিট করবে। আমি আবারও বলছি, সামনে বছর যখন হবে আপনারা সবাই নিয়ে আসবেন।